টানেলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক দম্পতি। নিহতরা হলেন উপজেলার রাজ গোলাবাড়ি গ্রামের মোহাম্মদ আরজু এবং তার স্ত্রী শম্পা বেগম। দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুপুরে স্বামী স্ত্রী দুজনে মোহাইল গ্রামে যুগীর গোপা নামের একটি দরগায় সিন্নি দিতে যান। সেখান থেকে রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তারা। সেখানকার একটি রেল সেতু পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগ্রামী 37 নম্বর মেইল ট্রেনের নিচে তারা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।